বিটিসি নির্বাচন যিমানেই চমু চাপি আহিছে সিমানেই প্রত্যেকটো রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পাইছে। সমান্তরালকৈ পিছপৰি ৰোৱা নাই কংগ্রেস AIUDF মিত্রজোঁটো। ওদালগুড়ি জেলার রৌতা বাগান গাঁত 39 নং 59 শেরফাং সমষ্টির প্রার্থী নবজ্যোতি কুর্মীর বিশাল নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত করা পরিলক্ষিত হয়। উক্ত সভাত কংগ্রেস দলের সভাপতি রিপুন বরা, AIUDF দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল, প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন, বিধায়ক ইলিয়াস আলী, ইমদাদুল হক চৌধুরী, দুর্গা ভূমিজ আদি করে কংগ্রেস AIUDF অন্যান্য নেতৃত্বর 5 সহস্রাধিক ভোটার রাইজ উপস্থিত থাকে। উক্ত প্রচার সভাত উপস্থিত হয়ে AIUDFর সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমলে কয়, বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর গাদির কারণে পাগল হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মাক আজমলর হাসপাতালত ফ্রি চিকিৎসা করিব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবহায়। যে আগে একটা ঘটনা কেইবাটাও ঘটনা ইয়াদ দিয়েছে, আপনার সবার এই ঘটনা ইয়াদ আছে আসিল না, এতিয়াও ইয়াদ আসিল না, ইলেকশনের দিন লেগে ইয়াদ থাকিব না না থাকিব, এইটু বদলা লওয়ার টাইম উপরলা ইতিয়া দিছে। আমি ভোট দিয়ে এইটু বদলা লগিব লাগিব, আপনার ভোট দিয়ে এইটু। আর রিপন বরা সাহেবে যেটু কইছে, কোন এটা কোন মাইকেল লাল নাই যে কোন এটা আসনে বন্ধ করব, ক্ষমতা নাই হিমন্ত বিশ্ব শর্মার, ক্ষমতা নাই আমার আগ্রামার, ক্ষমতা নাই আর কোন লিডারের ক্ষমতা নাই। পাওয়ারত এইবার নিশ্চয় কংগ্রেস UDF সব সহগঠন মিলি আমি সরকার বানাম আর সব আসনি ভিওকালে চাই থাকিব, কান্দিব এলে করিব নারিব। রিপুন বরা সাহেবে গেছেন সুপ্রিম কোর্ট, আর যদি কোন ডাওয়ার কোর্ট থাকে আমি সব ডাওয়ার আপনার হয়ে আমি সব ডান্স করে আছে, ডান্স করেই থাকিব, আর আমি সবাই মিলে ময়দান সাফ করে লই যাব, ডান্স কি করব, এনে আর কোনো যোগ্যতা তো নাই। CM হব বলে স্বপ্ন দেখি কংগ্রেসের পরা উলাই গেছিল BJP, হ্যাঁ CM তো কোয়া নাই, তারপর গেল কি BJP যাওয়ার পিছত এটা সর্বানন্দ সোনোয়ালে হেঁটু লই গেলে, এটা তো আমার রকিবুল ভাই বন্ধু পাগল নিচিন হয়েছে। রকিবুল ভাই বন্ধু কোন আছে আপনার চিনি যায় নাকি, নাম কয়েক না, এটা আমার ভাইটি পাগল নিচিন হয়েছে, এটা ব্রহ্মপুত্র নদীর পাশে গই শুনে কালি দেখেছে টিভিতে নাচি আছে, আপনার মেন্টাল প্রবলেম হয়েছে, আপনি যত ডাক্তার যদি নয় আমার হসপিটালত আও 100% ফ্রি ট্রিটমেন্ট। আপনি এজন ভাল মানুষ আমি জানো, আপনার এই কিডনিস্টোনের কুর্সি আপনার মগজটা খারাপ করে দিছে, এইটু আপনার কেতিয়াবা নহব, এই খবরটা না দেখাতেই ভাল। আর আপনার লগে যদি হেমন্ত দা আপনি ভাবে বলে আমার BTAD মানুষ অকল সকলের কোনো গার্জিয়ান নাই, সকলের কোনো মুরব্বী নাই, উপরালার ধোয়া আপনার আল্লাহর মেহরবানি, এই গার্জিয়ান সকল আপনার সম্মুখত বই আছে, আর এই আসলে কি অকল ইকল আগে রাজত্ব আসিল, গুহাটিও ইকল রাজত্ব করিব আমি লগত থাকি, সকলের এক্সপিরিয়েন্স আছে, যে কথা আমার রিপুন দায় কইছে এক এক কথা 100% হয়েছে, আর এটার উপর আমি সবে মিলি আপনার হয়ে কাম করি ইনশাআল্লাহ। আপনার লাগে নিজের এরিয়া যেমন